নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্না আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। অবস্থা দেখছেন আকাশের? হয় মেঘ, না হলে বৃষ্টি, আর না হলে কুয়াশা, এই লেগে আছে সমানে। দেখি দুটোতে কি করছে। এই হাই বল। আজকে এক বন্ধুর বাড়িতে চলেছি জানেন, তার বাড়িতে আজ লাঞ্চের নেমন্তন্ন। তো অনেকটাই রাস্তা, প্রায় 40-45 মিনিট মতো লাগবে, কিন্তু রাস্তাটা মাঝখানের ভারী সুন্দর, তাই ভাবলাম এটার একটু ভিডিও করি আর গল্প করতে করতে চলি, তাহলে তাড়াতাড়ি পৌঁছেও যাব। একটা প্রশ্ন কমেন্টে অনেকবারই পাই যে দিদি, ওখানে লিভিং কস্ট কত, মাসিক কত খরচ পড়ে ওখানে, যদি 1-2 মাসের জন্য বেড়াতেও যায় তাহলে কীরকম খরচ হতে পারে। এছাড়াও কস্ট রিলেটেড বিভিন্ন রকমের কোশ্চেন পাই। তবে আজ এই ব্লগটাতে আমেরিকায় যদি আপনি আসেন তাহলে 1 মাসে আপনার কতটা খরচ হতে পারে তার উপর যতটা আমার এক্সপিরিয়েন্স আছে সেটাই আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। এখানে থাকার যে মাসিক খরচটা থাকে তার কিন্তু সিংহভাগটাই থাকে এখানকার রেন্ট, ভাড়া। এখানে আসার পরেই যখন আপনি একটা 1 বেডরুম বা 2 বেডরুম ভাড়া নেবেন, এই ভাড়াটাই হয় এখানে প্রচণ্ড বেশি। তবে এই রেন্টটা পুরোটাই ডিপেন্ড করে যে আপনি কোন জায়গায় ভাড়া নিচ্ছেন তার উপরে। যেমন ধরুন আমাদের দেশের মতনই, যদি আপনি কলকাতা, ব্যাঙ্গালোর বা বোম্বেতে যদি ভাড়া নেন সেটা যেমন অনেকটা বেশি পড়বে, আবার ধরুন যদি অন্যদিকে ভাড়া নেন একটু কম পড়ে। এখানেও সেরকমই, যদি আপনি ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক এই দিকে ভাড়া নেন সেটা যেমন অনেকটা বেশি পড়ে, কিন্তু ধরুন আপনি পেনসিলভেনিয়া, ফিলাডেলফিয়া, নর্থ ক্যালোরিনা এই সমস্ত দিকে যদি আপনি ভাড়া নেন তাহলে সেক্ষেত্রে একটু কম পড়বে। আমি যেমন ক্যালিফোর্নিয়ায় থাকি, তো আমার নিজের অভিজ্ঞতাটাই যদি শেয়ার করি, আজ থেকে 6-7 বছর আগে তখন যখন আমরা 1 বেডরুমে থাকতাম তখন সেটারই $2000 করে প্রতি মাসে আমাদের রেন্ট দিতে হতো। তো $2000 মানে ধরুন প্রায় 1.5 লাখ টাকা। কিন্তু আমি তবুও স্যান ফ্রান্সিসকো থেকে অনেকটা দূরে থাকতাম, প্রায় ঘণ্টাখানেক। স্যান ফ্রান্সিসকোর দিকে যদি আপনি 1 বেডরুম ভাড়া নেন তাহলে প্রতি মাসে প্রায় $3,000-4,000 করে পড়ে, মানে ধরুন প্রায় 2.5-3 লাখ টাকা। নিউ ইয়র্কেও সেরকম, প্রচণ্ড বেশি ভাড়া। আমি যখন এখানে 1 বেডরুম $2000 দিয়ে থাকতাম তখন আমার বন্ধু ফিলাডেলফিয়ায় ডবল বেডরুম ভাড়া থাকতো $1200 দিয়ে। কিন্তু যদি আপনার আবার 2টি বাচ্চা থাকে তাহলে আবার 1 বেডরুম আপনাকে ভাড়া দেবে না, ওটা এখানকার রুল নয়, তখন আপনাকে আবার ডবল বেডরুম নিতে হবে। আমাদের ফ্যামিলিতেই যখন রামকৃষ্ণ এলো তখন আমাদেরকে 1 বেডরুম ছেড়ে 2 বেডরুমে যেতে হলো, তখন আমরা 2 বেডরুমে $2700 করে প্রতি মাসে রেন্ট দিতাম, মানে ধরুন প্রায় 2 লাখ টাকা। কিন্তু ধরুন যদি আপনি এখানে একা আসেন তাহলে অনেককেই দেখি তারা একসঙ্গে 1 বেডরুম ভাড়া নিয়ে 3-4 জন করে শেয়ার করে, তো সেক্ষেত্রে তখন কিন্তু ভাড়াটা অনেকটাই সেভ হয়ে যায়। যেই মুহূর্তে আপনি বাড়ি ভাড়া নেবেন সেদিন থেকেই আপনাকে কিন্তু হোম ইন্স্যুরেন্স নিতে হবে। হোম ইন্স্যুরেন্সটা এখানে মাস্ট, প্রতি মাসে প্রায় $12-15 করে হোম ইন্স্যুরেন্সও দিতে হয়, মানে ধরুন প্রায় 1000-1200 টাকা। এখানে তো সব কাঠের বাড়ি, আগুন লেগে যাবার ভয়টা সবাই খুব পায় জানেন তো, ওই জন্য হোম ইন্স্যুরেন্সটা কিন্তু প্রথম দিনেই নিয়ে নেওয়াটা খুব দরকার। এছাড়া তো ধরুন জল, ঝড়, ভূমিকম্প, চুরি বিভিন্ন জিনিস আছেই, তো হোম ইন্স্যুরেন্সটা কিন্তু মাস্ট। বাড়ি ভাড়ার পরেই প্রথম যে দুটো বিল মানে একদম মাস্ট থাকে সেটা হচ্ছে ইলেকট্রিক বিল আর ইউটিলিটি বিল। ইলেকট্রিক বিলটা এখানে খুব আসে জানেন তো, কারণ এখানে বেশিরভাগ অ্যাপার্টমেন্টেই রান্না করার জন্য গ্যাস থাকে না, সবারই থাকে ইলেকট্রিকের ওভেন। মানে আমাদের দেশের দিকে যেরকম অনেকেই আমরা হিটারে বা কনভেনশন ওভেনে যেমন রান্না করি সেই রকম। তারপরে তো গরমে এসি আর শীতে হিটার আছেই। গরমে এসিটা আপনি হয়তো তাও অ্যাভয়েড করতে পারবেন যে খুব বেশি এখানে গরম পড়ে না, ফ্যান চালিয়ে হয়ে যাবে, কিন্তু ঠান্ডায় তো হিটারটা আপনি কিছুতেই অ্যাভয়েড করতে পারবেন না। তাই এখানে গরমের থেকে শীতের বিলটা অনেক বেশি আসে, তবে গরমকালে এখানে গরমও ভালো পড়ে জানেন। আমাদের এখানে গরমে প্রায় $100-120 এরকম করে বিল আসতো, মানে ধরুন প্রায় 7-8 হাজার টাকা, তবে শীতকালে কিন্তু সেটা চলে যেত আবার $150-180, মানে প্রায় 12-14 হাজার টাকা। তো বছরের ধরুন যে সময়টা গরমকাল থাকে প্রায় 3-4 মাস, তখন আমি প্রায় 7-8 হাজার টাকা করে মাসে ইলেকট্রিকের বিল দিই, আর যে 5-6 মাস খুব ঠান্ডাটা থাকে তখন আমি প্রায় 12-14 হাজার টাকা করে ইলেকট্রিকের বিল দিই। এই ইলেকট্রিক বিল ছাড়া আর একটা যেটা মাস্ট বিল এখানে দিতে হয় সেটা হচ্ছে ইউটিলিটি বিল। এই ইউটিলিটি বিলের মধ্যে থাকে ওয়াটার বিল আর সুয়েজ। তো ওয়াটার বিলটা তো জলের বিল বুঝতেই পারছেন, আর সুয়েজ যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে এই যে নোংরা ফেলার জন্য গাড়ি আসে সেই সার্ভিসের জন্য, মানে অনেকটা বলতে পারেন আমাদের অ্যাপার্টমেন্টগুলোতে যেরকম মেনটেন্যান্স কস্ট থাকে সেরকম। তো আমি প্রায় তখন $80-100 করে মাসে দিতাম, মানে ধরুন প্রায় 7-7.5 হাজার টাকা করে। এই 4টে খরচার পরে সবথেকে যেটা বড় খরচা থাকে সেটা হচ্ছে ধরুন গ্রসারি। সারা মাসে ধরুন চাল, ডাল, তেল, নুন, শাক সবজি, ফল মূল, মাছ, মাংস, মিষ্টি, সাবান, শ্যাম্পু, তেল, তারপর ধরুন টিস্যু পেপার, তো চোখ বন্ধ করে মাসে প্রায় $800-1000 লাগেই, মানে ধরুন প্রায় 60-70 হাজার টাকা।
কারণ এখানে ইন্ডিয়ান জিনিসপত্রের দাম আবার একটু বেশি পড়ে যায়। এখানে ধরুন চিকেনের দামটা কম পড়ে, কিন্তু মাছের দামটা আবার খুব বেশি। চিনির দাম কম, কিন্তু মিষ্টির দাম খুব বেশি। আমেরিকান রেস্টুরেন্টে যদি খাবার খেতে যান তাহলে একটু কম পড়ে, আবার ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খেলে প্রায় তার ডবল পড়ে যায়। এবার যদি মাসে আপনি ফ্যামিলি নিয়ে দুবার বাইরে রেস্টুরেন্টে খাবারও খান, মিনিমাম আপনাকে $100 বাজেট রাখতেই হবে মাসে, মানে প্রায় ধরুন 7,000 টাকা। আবার যদি আপনি অর্গানিক খাবার দাবার খেতে বেশি পছন্দ করেন, যে ডেলির খাদ্য তালিকায় আমি অর্গানিক জিনিসপত্র রাখবো, শাকসবজি ফলমূলগুলো, তাহলে কিন্তু আবার মাসিক খরচটা আরও অনেকটা বেড়ে যায়। এরপরে এখানে সবথেকে যে বড় খরচটা থাকে সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স। আমেরিকায় মেডিকেলে খরচা প্রচণ্ড বেশি। যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে আর কোনো কারণে ধরুন আপনাকে ডাক্তারের কাছে যেতে হলো বা কিছু টেস্ট করাতে হলো বা সার্জারি করাতে হলো, তার যে পরিমাণে এখানে বিল আসে সাধারণ লোকের পক্ষে দেহাতা অসম্ভব। ধরুন আপনি আপনার কোনো বন্ধু বা আপনার আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছেন আমেরিকায়, আপনি যথেষ্ট সুস্থ, তবুও কিন্তু মনে করে আপনি এখানকার একটা ইন্স্যুরেন্স নিয়ে আসবেন, মেডিকেল ইন্স্যুরেন্স। এখানে জেনারেল ফিজিশিয়ানও যদি আপনি একবার দেখাতে যান তাকেই প্রায় $300 থেকে $350 দিতে হয় ভিজিটে, প্রায় ধরুন $22,000 থেকে $25,000। একটা আল্ট্রাসাউন্ড করাতেও এখানে 50-60,000 টাকা খরচা পড়ে জানেন তো। মেডিকেল ইন্স্যুরেন্সটা গোটাটাই ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার উপর, যে কতটা আপনি কভার নেবেন। তো আপনি যদি কোথাও এমপ্লয়েড হন তো অনেকটাই কিন্তু অফিসেটার কভার করে দেয়। এটা ছাড়াও দাঁত আর চোখের আপনাকে ইন্স্যুরেন্স আলাদা নিতে হয়, যেটার জন্য মাসে প্রায় $20 থেকে $25 দিতে হয়, মানে ধরুন মাসে প্রায় 1,500 থেকে 2,000 টাকা। এছাড়া থাকে মোবাইলের বিল, যাতে ধরুন পার লাইনে $40 থেকে $50 দিতে হয়, মানে প্রায় ধরুন 3,000 থেকে 4,000 টাকা। এছাড়া থাকে ইন্টারনেটের বিল, সেও প্রায় মাসে $50-60 লাগে, মানে ধরুন একই ওই 3,500 থেকে 4,000 টাকাই। এরপরে যেটা আরেকটা বড় মাসিক খরচ থাকে সেটা হচ্ছে গাড়ির খরচ। আপনারা তো জানেনই যে ইউএসের বেশিরভাগ জায়গাতেই পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ, গাড়ি আপনাকে একটা রাখতেই হবে। তো গাড়ি রাখা মানে গাড়ির তেল, তার ইন্স্যুরেন্স, তার ইএমআই, সব মিলিয়ে একটা বেশ বড় খরচ থাকে। মাসে প্রায় আপনি ধরতে পারেন $400 থেকে $500 লাগেই এই তিনটেকে মিলিয়ে, মানে ধরুন প্রায় 30,000 থেকে 35,000 টাকা। কিছু কিছু সময় আবার টোলটাও অ্যাড হয়, যেমন ধরুন মানিক যখন অফিস যেত, যাওয়ার পথে একটা ব্রিজ পড়তো, প্রত্যেক দিন $5 করে তার টোল কাটতো, তো মাসে প্রায় $100 করে টোলে যেত, প্রায় ধরুন 7,000 টাকা। এরপরে অ্যাপার্টমেন্টের আরেকটা যেটা ছোট খরচ থাকে সেটা হচ্ছে লন্ড্রি খরচ। প্রায় ধরুন প্রত্যেক সপ্তাহে $10 করে লন্ড্রিতে খরচ লাগে, মাসে প্রায় $40, মানে প্রায় 3,000 টাকা মতো। এরপর তো থাকেই মানুষের হবি, জামা কাপড়, শখ, স্বাচ্ছন্দ্য, এবার সেইগুলো গোটাটাই নির্ভর করছে যে আপনি কতটা করবেন আর কতটা ছাড়তে পারবেন। যাই হোক, গল্প করতে করতে আমি একদম আমার বন্ধুর দোরগোড়ায়। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্রবাসে ঘরকোনা ব্লগ যদি আপনার ভালো লাগে, আপনি যদি তা মিস না করতে চান, পেজটা আমার ফলো করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।